দুর্গাপূজোর অনুদান ক্লাবগুলি পাবে 85,000 টাকা। রাজ্যের 43,000-এরও বেশি পুজো আয়োজকেরা পাবেন এই সাহায্য। পরের বছর 1,00,000 টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে দুর্গাপূজোর অনুদান 70,000 থেকে বেড়ে হল 85,000 টাকা। মঙ্গলবার পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার। বৈঠকে ছিলেন দমকল, বিদ্যুৎ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরাও। এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রথম শুরু করেছিলাম 25,000 দিয়ে, তারপর আস্তে আস্তে 70,000 এসেছে। এবারেই যদি সব করে দিই আগামী বছর কি হবে? এবার 70,000 থেকে বাড়িয়ে 85,000 করলাম। এই গরিব সরকার আর কি করতে পারে বলুন। আগামী বছর 1,00,000 টাকা করে পুজো কমিটিগুলিকে দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না, ভুলি না। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3, মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত, এবারে তাহলে একটু 50 করে দিই। এবার 70,000 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন। এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে, বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা, আপনাদের কারো কাছে চাইতে হয় না, লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সরশিপ করে। সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো, যা দিতে পারলাম এটাই তো সব নয়, আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে। সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন। কাজেই এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা 1,00,000 করে দেবো। আগামী অক্টোবর মাসের 9 তারিখ দেবীর বোধন, হাতে 76 দিন সময়। খুঁটি পুজোর পর ইতিমধ্যেই পুজোর কাজ জোর কদমে শুরু করে দিয়েছেন পুজোর আয়োজকেরা। পটুয়াপাড়া থেকে আলোকসজ্জা, ব্যস্ত শিল্পীরা। এদিন পুজোয় অনুদানের পাশাপাশি বিদ্যুতের ক্ষেত্রেও ছাড়ের কথা জানান মুখ্যমন্ত্রী। গত বছর 66% ছাড় দেওয়া হয়েছিল, এবছর তা করা হয়েছে 75%। পাশাপাশি এবছর কার্নিভাল হবে 15 অক্টোবর, জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি পুজোর আয়োজকদের সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করার জন্যও বেশ কিছু পরামর্শ দেন তিনি। তার মধ্যে অন্যতম ভিড় এড়াতে অনেকগুলি এন্ট্রি এক্সিট পয়েন্ট রাখার কথা বলেন। মণ্ডপে বিদ্যুৎ সংযোগ ও আগুন নেভানোর ব্যবস্থা যেন নিয়ম মেনে করা হয় সেদিকেও নজর দেন। পাশাপাশি পুজো কমিটিগুলিকে পুজোর থিম পুলিশকে শেয়ার করার জন্যও অনুরোধ করেন। তিনি বলেন, এর ফলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশের সুবিধা হবে। পাশাপাশি দর্শনার্থীদের যাতে কোনোভাবে অসুবিধা না হয় তার জন্যে বাড়তি নজর দিতে পুজো আয়োজকদের অনুরোধ করেন তিনি। তিনি বলেন, বাংলায় প্রায় 43,000-এর বেশি পুজো হচ্ছে। প্রচুর পুজো তো হয়, আমাদের দুর্গাপুজোর সংখ্যা অনেক বেড়েছে। বাড়িতেও হয়, এখন হাউজিংগুলোতে হয়, ক্লাবগুলোতে হয়, নানা রকম অ্যাসোসিয়েশন করে, বিশ্বজুড়ে করে। এই বাংলাতে এবার 43,000-এর বেশি যেগুলো অর্গানাইজড পুজো, মানে আনঅর্গানাইজড পুজো নয়, যেগুলো ক্লাব কমিটি করে, পুজো কমিটি করে, হচ্ছে। রাজ্য পুলিশ এলাকায় হচ্ছে 40,000-এর বেশি। কলকাতা পুলিশ এলাকায় পুজো হচ্ছে 2,793টি। এর মধ্যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে 2,479টি। এছাড়া তো বাড়ির পুজো আছেও, তাছাড়াও নানা রকম অ্যাসোসিয়েশন আছে, তাদের পুজো আছে। আমরা এই মিটিংটা করি এই কারণে, যাতে পুজোর 2-3 মাস আগে থেকে, এবারে আমরা একটু আরও আগে করেছি, কারণ পুজোটা এবার একটু আগে এসছে। বিশেষ করে
আগাম সিদ্ধান্ত নিলে পূজোর সময়টা কোনো রকম কোনো অঘটন যাতে না ঘটে তার জন্য প্রশাসন সর্বরকম আপনাদের সহযোগিতা করবে, কিন্তু আপনাদের ক্লাবগুলোরও পুজো কমিটিগুলোর কাছেও আমরা সর্বরকম সহযোগিতা আশা করি। পুলিশকে বলবো ট্রাফিক মেনটেন্যান্স থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার, সেফ ড্রাইভ সেফ লাইফ সব কিছু দেখে নেওয়া, থানা লেভেলে কোয়ার্ডিনেশন মিটিংগুলো করে নেবেন শহর থেকে গ্রাম, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় রক্ষা করতে হবে যেন কোনো রকম ট্রাফিক মুভমেন্টে প্রবলেম না হয়। কলকাতায় যেমন বড় বড় পুজো হয়, আজ কিন্তু আমি লক্ষ্য করেছি গত বছরে জেলাতেও কিন্তু খুব বড় বড় পুজো হয়, জেলাগুলোও টক্কর দিচ্ছে, ব্লকগুলোও টক্কর দিচ্ছে, কোনো জেলা এগিয়ে কোনো জেলা পিছিয়ে নয়। জেলাগুলোর পুজো দেখতে গেলে আপনাকে ভাবতে হবে যে ওদের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার, ওরা এত ভালোভাবে পুজোগুলো অর্গানাইজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।